একটি কাপড় তৈরির কারখানায় একজন কর্মচারী হঠাৎই খুন হয়। এই খুনে দারোগা প্রিয়নাথবাবু যাকে সন্দেহ করছিলেন তারপরে তিনিও খুন হয়ে যান। তাহলে খুনগুলো করছে কে? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম নির্ভীক অপরাধী। গল্পটি নেওয়া হয়েছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা তারকার দপ্তর থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায় এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৃষ্ণেন্দু মণ্ডল। ভাষা পরিবর্তন এবং শব্দগ্রহণে রয়েছে ধূমকেতু। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ম্যানেজারবাবু, আপনি এই ব্যাপারে সত্যিই কোনো কিছু জানেন না? মানে সমস্ত ব্যাপারটা যেহেতু আপনিই দেখেন, আপনার তো জানা প্রয়োজন। বিশ্বাস করুন দারোগাবাবু, এই ব্যাপারে আমি সত্যিই কিছু জানি না। এমন একটা ব্যাপার যে আমাদের কারখানায় হতে পারে সেটাই তো আমি কখনো ভাবতে পারিনি। আমি বসেছিলাম কারখানার ম্যানেজারের ঘরে। এখানে আসার একটা বিশেষ কারণ রয়েছে। কাল রাত্রে এইখানে এতক্ষণ রয়েছি, ওটা ব্যাপারটার পরিষ্কারভাবে বলতে গেলে আরও অনেক কথাই বলা দরকার। তবে ঠিক এমন সময় আমাদের ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো একজন কনস্টেবল। আচ্ছা ম্যানেজারবাবু, তাহলে এখন আমি যাই। পোস্টমর্টমের জন্য বোধহয় মৃতদেহটা নিয়ে যাওয়া হবে, সবাইকে জেরা করা হবে, আপনি চিন্তা করবেন না। ম্যানেজারবাবুর কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। তিনি বড় করে একটি নিঃশ্বাস ফেললেন। সবই বুঝতে পারছি দারোগাবাবু, কিন্তু চিন্তা তো একটা হয়। আমি ডিউটিতে ছিলাম, এমন একটা ঘটনা ঘটে গেছে, কোম্পানিতে তো আমায় আর ভালো নজরে দেখবে না, সমস্ত কিছু যেহেতু আমি দেখি। সেটাই তো আমি বলতে চাইছিলাম ম্যানেজারবাবু, সমস্ত কিছু যখন আপনি দেখেন তাহলে আপনার উপর তো একটা মানে এ আর কি পুলিশি জেরাতে। আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম। বড় বড় কয়েকটা মেশিনে চারপাশটা ঢাকা, তার মাঝখান দিয়ে ছোট্ট একটা ভেতরে যাওয়ার রাস্তা। সেই পথের একপাশে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, বেশ কিছু লোকজন একপাশে জটলা করে দাঁড়িয়ে। তাদেরকে কাল রাত থেকে এখানে রাখা হয়েছে। সেখানে দাঁড়িয়ে ছিল পুলিশ ইন্সপেক্টর অবিনাশ সামন্ত। তিনি আমাকে দেখতে পেয়ে এগিয়ে এলেন আমার দিকে, বললেন, দারোগাবাবু, ওই মৃতদেহ তো নিয়ে যেতে হবে, পোস্টমর্টম করতে হবে। যদিও মনে হচ্ছে গলায় দড়ি পেঁচিয়ে কেউ খুনটা করেছে, কিন্তু ব্যাপারটা যদি তাই হয় তাহলে তার চিৎকার কেউ শুনতে পেল না কেন? এমনটা তো হতেই পারে সামন্তবাবু, হয়তো খুনটা এমন সময় হয়েছে যখন এখানে কেউই ছিল না, কিংবা ভিকটিম চিৎকার করার কোনো সুযোগ পায়নি। দূরে যারা দাঁড়িয়েছিল তাদের দিকে তাকিয়ে ম্যানেজারকে বললাম, আচ্ছা ম্যানেজারবাবু, যে মারা গেছে তার সবচেয়ে কাছের মেশিনে কে ছিল? ওই তো, ও আর এই ইকবাল ছিল। ইকবাল, ইকবাল এদিকে এসো একবার। ইকবাল আমার দিকে এগিয়ে এলো। সে বেশ ভয় ভয় রয়েছে, কপালে বিন্দু বিন্দু ঘাম, কোমরের কাছে গুছিয়ে রাখা একটি রুমালের মতো কাপড়ে মুখ মুছে নিয়ে বলল, আমি কিছু জানি না তারকবাবু, আমি কিছু জানি না। রতনের কখন কি হলো তা আমি কিছু জানি না, সত্যি বলছি। আচ্ছা, রতনকে তুমি শেষবার কখন দেখেছিলে? ওই তো রতনকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না তার কিছুক্ষণ আগেই মনে হয় দেখেছিলাম। ম্যানেজারবাবু এলেন, রতনের মেশিনটা খালি, তারপরেই তো রতনের খোঁজ পড়ল। তার আগে রতনকে কারোর সঙ্গে কথা বলতে দেখেছো? যেখানে মৃতদেহটা পড়ে রয়েছে সেই দিকে কাউকে যেতে দেখেছিলে? না দারোগাবাবু, ওদিকে তো কাউকে যেতে দেখিনি আমি, কিন্তু হ্যাঁ, রতনকে তার মেশিনে আমি বেশ কিছুক্ষণ দেখতে পাইনি। সামন্তবাবু, আপনি মৃতদেহটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, আমায় কিছুক্ষণ এখানে থাকতে হবে মনে হচ্ছে, অনেকের সাথেই কথাবার্তা বলা দরকার। ম্যানেজারবাবু, আমি বুঝতে পারছি, একটা দিন যদি কারখানার কাজ বন্ধ থাকে তাহলে অনেকটাই সমস্যা হবে, কিন্তু এখন তো কারোর কিছুই করার নেই। আপনি যান, আজ কারখানাটা বন্ধ থাকবে, তার ব্যবস্থা করে আসবেন। আর এখানে যারা রয়েছে তারা সকলেই এখানে থাকবে, আমি না বলা পর্যন্ত। অবিনাশ সামন্ত মৃতদেহ নিয়ে চলে গেল। লোকটার দুটো চোখ বিস্ফারিত, মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথায় লম্বা চুল, পাটে রেশ তার চুলে গায়ে লেগেছে, পরনে সাদা রঙের একটা বুক খোলা ময়লাটে গেঞ্জি, আর নিচে পুরনো একটা লুঙ্গি। সেইভাবেই মেশিনের পেছনের দিকে যেখানে তৈরি করা কাপড়ের গাদা রাখা হয়, সেই গাদার মধ্যে সে এসে পড়েছিল।
মৃতদেহ তুলে নিয়ে পুলিশ অফিসার চলে যেতেই আমি ম্যানেজারকে নিয়ে তার ঘরে আবার বসলাম। বললাম, ম্যানেজারবাবু, আপনি এই রাতের বেলা আপনার ঘরেই থাকেন বেশিরভাগ সময়। হিসেবের যত সমস্যা তা তো আপনাকেই দেখতে হয় মনে হয়। আচ্ছা, সেই সময় বাইরের ইনচার্জ কে থাকে? আমাদের এই রাতের বেলা কারখানাটা পুরোটাই বন্ধ থাকে, শুধু এই কয়েকটা মেশিন চলে, তাই রাতের বেলা কাজ কম হয়। রাতের বেলা আলাদা করে ইনচার্জ কেউ থাকে না। আমি মাঝে মাঝে ঘর থেকে বেরিয়ে বাড়িটা দেখে আসি, জনাকড়ি লোক কাজ করে রাতের বেলা, তার বেশি কেউ থাকে না। তার মানে রাতের বেলা যদি কেউ বাইরের দিকে যায়, ওই আপনার ঘরের পাশের ওই পথ দিয়েই যেতে হবে এবং আপনি তাকে দেখতে পাবেন। দেখতে তো পাওয়ার কথা, তবে দরজাটা তো একদম আমার সোজাসুজি নয়, অন্যদিকে, তাই সহজে চোখে পড়ে না। তার পিছনের দিকে জানালাটা আছে, সেই জানালা দিয়ে বাইরে কেউ গেলে সে চোখে পড়বে। কালকে রাতে 10টায় কাজ শুরু হওয়ার পরে যে সময় আপনারা রতনকে খুঁজে পাচ্ছিলেন না, সেই সময় কাউকে বেরিয়ে যেতে দেখেছেন? যতদূর মনে পড়ছে দু একজনকে দেখেছিলাম, কিন্তু কে গেছে সেটা তো ভালোভাবে মনে নেই। বুঝতেই পারছেন, তখন তো আর আমি বুঝতে পারিনি যে এমন একটা কাণ্ড ঘটে যাবে। দেখুন, পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসা অবধি আমাদের অপেক্ষা করা উচিত। তাও আমার মনে হয় তাকে গলা টিপেই হত্যা করা হয়েছে এবং তার গলায় দড়ির ফাঁস লাগানো হয়েছে। যদি সেভাবেই হয় তাহলে আর চিৎকার না করার একটা কারণ হতে পারে। অপরাধী কোনোভাবে তার মুখটাকে বন্ধ করে রেখেছিল। আচ্ছা, একটা কথা বলুন তো, রাতের বেলা কর্মচারীরা কি মাঝে মাঝে ঘুমানোর চেষ্টা করে? মানে কাজের ফাঁকে হয়তো কেউ একটু ঘুমোতে গেল। এমনটা হতেই পারে, আমাদের কাজ তো রাতের বেলা, তাই একটু আধটু কর্মচারীদের ছাড় দেওয়াই যায়। কখনো কখনো মেশিন বন্ধ করে রেখে কেউ একটু ঘুমিয়ে নিলেও এমনও হয়। আর এসব আমাদের চোখে পড়লেও খুব একটা কড়াকড়ি করি না, বুঝতেই পারছেন। ম্যানেজারের কথাগুলো বুঝতে পারছিলাম, তবে তার সঙ্গে এটাও বুঝতে পারছিলাম, এই কেসে এখনও পর্যন্ত আমার হাতে কোনো সূত্রই নেই। রতন মারা গেছে, অর্থাৎ বাকি রইল 19 জন। এই 19 জনের মধ্যেই কাজটা কেউ না কেউ করেছে। ম্যানেজারবাবুও কাজটা করে থাকতে পারে, এই কারখানার ভেতরকার কেউ ছাড়া বাইরের এই কাজটা করতেই পারে না। কারণ দারোয়ানের সঙ্গে আমার আগেই কথা হয়েছে এবং কারখানার পেছনের দিকে পাঁচিল যথেষ্ট উঁচু। সব থেকে বড় কথা, যদি বাইরে কিংবা পেছনের দিকে অন্ধকারে খুনটা হতো, তাহলে না হয় ভাবা যেত বাইরে থেকে কেউ এসেছে, কিন্তু এসব কিছুই হয়নি। অর্থাৎ এই 20 জনের মধ্যেই কেউ একজন অপরাধী, কিন্তু এত সহজে তো সেটার খুঁজে বার করা যাবে না। সবার সঙ্গেই কথা বলা দরকার। ইকবালকে ম্যানেজারের ঘরে ডেকে পাঠালাম। ম্যানেজারকে বাইরে বাকিদের সকলের সঙ্গে কথা বলে যদি কিছু জানা যায় তা জোগাড় করতে বললাম। আমি বললাম, ইকবাল, তুমি তো রতনের সবচেয়ে কাছের মেশিনে ছিলে, আশা করি সবচেয়ে বেশি রতনকে লক্ষ্য করেছো তুমি। রতনের মধ্যে কি কোনোরকম অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছিলে? সে কোনো ভয় ছিল কিংবা অন্য কিছু? আর রতনের সঙ্গে কাল রাত্রে সবচেয়ে বেশি কথা বলেছিল এমন মনে আছে কাউকে? আগেই তো বলেছি দারোগাবু, কিন্তু একটা কথা মনে পড়েছে। একটা কথা আমার মনে হয়, রতন মেশিনের পেছনের দিকে কারোর সঙ্গে কথা বলছিল। কারোর সঙ্গে কথা বলতে শুনেছিলে রতনকে, কিন্তু কার সঙ্গে? দারোগাবু, কাজের সময় কি অত সব খেয়াল থাকে? তার মধ্যে মেশিনের শব্দ, তার উপর কে কখন কোথায় যাচ্ছে, আমরা জনাকড়ি লোক থাকি, তাই দিনের বেলা হলে তো কোনো কিছুই বোঝা যায় না। তবে মনে হয়েছিল যেন রতন পেছনের দিকে গেছে, পেছনের দিকে কারোর সঙ্গে কথা বলছে। তবে এমন তো সবাই বলে, তাই আর গুরুত্ব দিইনি। তার মানে শেষ মুহূর্তে রতনের সঙ্গে কেউ কথা বলছিল এমনটা হতে পারে। তাহলে যে কথা বলেছে, যদি সে খুন করে থাকে, তার মানে তোমাদের মধ্যেই কেউ একজন সেই খুন করেছে। কিন্তু আমাদের মধ্যে কেউ খুন করতে যাবে কেন রতনকে? সেটাই তো আমায় খুঁজে বার করতে হবে ইকবাল, সেটার জন্যই তো আমার এখানে আসা। আচ্ছা, একটা কাজ করো, তুমি ফিরে যাও, তুমি বলবে কাজটা কে করেছে, সেটা আমি জানতে পেরেছি এবং আরও অনেক কিছুই আমি বুঝতে পেরেছি, কিন্তু তার কোনো কিছুই আমি তোমাকে বলিনি। সবাইকে এমন একটা কথা শুধু বলে রাখবে, আর তোমায় কিছু করতে হবে না। আর ইকবাল, তুমি কোনো মিথ্যে কথা বলছো না তো? আল্লাহর কসম দারোগাবু, আমি মিথ্যে কথা বলি না। আর আর আমি কেন খুন করতে যাব? আমরা খেটে খাওয়া মানুষ দারোগাবু,
এই কারখানায় কাজ না করলে বাড়িতে খাওয়া যে জুটবে না। যারা অপরাধ করে তাদের মধ্যে একটা আলাদা ভাব থাকে, সেটা এত সহজে বলে বোঝানো যায় না। অপরাধ বিজ্ঞান যেদিন আরও উন্নত হবে সেদিন ব্যাপারটা হয়ে যাবে অনেক সহজ, ব্যাপারটা সবার কাছে পরিষ্কার করা যাবে, কিন্তু এখন সেটা সম্ভব নয়। তবে ইকবালকে দেখে আমার কোনো মতেই মনে হলো না যে সে এই কাজটা করেছে। তবে পোস্টমর্টমে যদি কিছু পাওয়া যায় অবশ্যই তাকে সন্দেহ করা শুরু করব। ম্যানেজারের সঙ্গে কথা বলে সেখান থেকে বেরিয়ে এলাম। সকলকেই বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। কারখানা সেদিনের মতো বন্ধই রইল, কিন্তু কারখানা তো আর বন্ধ রাখা যায় না। পরের দিন সকালে আবার যথারীতি চালু হলো। পুলিশের দুজন পাহারাদারের ব্যবস্থাও করলাম, তবে তাছাড়া আরও একটা কাজ করলাম। পুলিশের তিনজন লোককে ম্যানেজার এবং কারখানার লোকদের সঙ্গে কথা বলিয়ে কারখানার ভেতরেই পাহারায় রাখলাম। তারা ঘুরে ফিরে এদিক ওদিক দেখাশোনা করতে লাগল, বিশেষ করে ওই যে অংশে খুন হয়েছে সেই জায়গাটায়, কিন্তু তেমন কিছুই পাওয়া গেল না। তারপর দুটো দিন মাঝখানে কেটে গেল, এর মাঝে নতুন কিছুই ঘটেনি। যদি ঘটত তাহলে নিশ্চয়ই অবিনাশ সামন্ত সে কথা আমাকে জানাতো। তার সঙ্গে তেমনিই কথা হয়েছিল, আমি দুটো দিন নিজের মতোই কাটালাম। তার পরের দিন রাতের দিকে দরজায় ধাক্কা পড়ল। দরজা খুলে দেখি কনস্টেবল দাঁড়িয়ে রয়েছে, একটু দূরেই গাড়িতে অবিনাশ সামন্ত রয়েছে। তিনি আমায় দেখতে পেয়ে বললেন, আর ঘুমোতে হবে না দারোগাবাবু, তাড়াতাড়ি চলুন। আরে তাড়াতাড়ি চলুন। আরে সামন্তবাবু, আপনি এত রাতে, ব্যাপার কি? তাড়াতাড়ি চলুন দারোগাবাবু, আপনাকে না পেলে যে অথই জলের ছবি পাবো না। একটা খুন হয়েছে, তার সমাধানই এখনো হলো না, তার মধ্যে আবার একটা খুন। আজ সন্ধেবেলা সবে পোস্টমর্টম রিপোর্টটা এসেছে, আপনাকে জানাবো ভেবেছিলাম, কিন্তু ওই কারণে অকারণে বলা হয়নি। চলুন চলুন, ওই যেতে যেতেই কথা বলবো। আরেকটা খুন? তার মানে ওই কারখানায় আরও একটা খুন হয়েছে? সামন্তবাবু মাথা নাড়তেই আমি তাড়াতাড়ি পোশাক বদলে গাড়িতে এসে উঠলাম। পথে চলতে চলতে পোস্টমর্টমের রিপোর্টের কথা বলছিলাম। ডাক্তারদের মতে খুন করা হয়েছে ওই গলায় দড়ির ফাঁস লাগিয়ে। দড়ির ফাঁস পেছনের দিক থেকে টানা হয়েছে, অর্থাৎ কেউ যদি নিচে বসে থাকে আর কেউ দাঁড়িয়ে থাকে, তার গলায় দড়ির ফাঁস যদি পেছন দিক থেকে হ্যাঁচকা টানে তাহলে ওই যেমনটা হবে ঠিক তেমন। আর তার সঙ্গে ওই মুখের কাছে খানিকটা জায়গায় নখের আঁচড় পাওয়া গেছে, ওই বোধহয় শক্ত করে মুখ চেপে ধরা হয়েছিল। তবে আরেকটা ব্যাপার আছে জানেন, ওই মৃত রতন নামের লোকটার হাতের নখে না বেশ কিছুটা চামড়ায় রক্তের ফোঁটা রয়েছে, বোধহয় কোনোভাবে অপরাধের ওই শরীর সে ছাড়ানোর চেষ্টা করেছিল, তখনই তার ওই নখের আঁচড়ে অপরাধীর শরীরে কোথাও সামান্য ক্ষত হয়। তার মানে একটা প্রমাণ আমাদের কাছে রয়েই গেল, কিন্তু এতগুলো লোক ওখানে রয়েছে, তার মধ্যে ঠিক ওই জায়গাতেই এমনভাবে খুন করা হলো, অথচ কেউ ব্যাপারটা জানতে পারল না, কেউ দেখতেও পেল না। আপনি ভুল করছেন, একবার ভেবে দেখুন, বানানো কাপড় রাখার গোডাউন যেখানে, সেখান থেকে ওই বাকিদের মেশিনগুলো কিন্তু একটু বাঁকা পথে, সেখান থেকে কেউ যদি হেঁটে চলা পথের মাঝখানে এসে দাঁড়ায় তাহলে দেখতেই পাবে ওইখানে আসলে কি হয়েছে। দূর থেকেও দেখা যাবে, কিন্তু তার জন্য মাথা উঁচু করে দেখতে হবে ওই গোডাউনে কে আছে। ঠিক আছে সামন্তবাবু, কিন্তু আরও একটা খুন হলো। আচ্ছা আপনি খবর পেলেন কোথা থেকে? গোডাউন থেকেই খবর পাঠিয়েছিল থানায়, ওখানে কাজ বন্ধ আছে। ঠিক আগের বারে যেমন হয়েছিল তেমনটাই, মাত্র চার দিনের মধ্যে এমন একটা খুন, কিছুই তো বুঝতে পারছি না দারোগাবাবু। আমার কিন্তু একটা সন্দেহ হয়েছে, ওই ১৯ জনের মধ্যে কেউ একজন অপরাধী, যদি আজও ১৯ জন কাজ করে তার মানে তার মধ্যে থাকবে ১৮ জন, তাহলে অপরাধী ১৮ জনের মধ্যেই রয়েছে। আর যে খুন হয়েছে তাকে তো নিঃসন্দেহে বাদ দেওয়া যায়, তাছাড়া আরও বাকি দুজনকে আমি বাদের খাতায় রাখতে চাই, তাদের কথা এখন বলবো না। তার মানে বাকি রইল আর ১৭ জন। ম্যানেজারবাবুকে এই সমস্ত কিছুর মধ্যে রাখা যাচ্ছে না, কারণ ম্যানেজারবাবু কিন্তু খবরটা পাঠিয়েছেন, যাকে দিয়ে পাঠিয়েছেন সে ওই কারখানার গেটের দুজন দারোয়ানের মধ্যে একজন। দেখুন তো দারোগাবাবু, কোথা থেকে কি হয়ে গেল, একজন মরেছে তার ব্যাপারেই কোনো কিছু জানতে পারলাম না, রতনের ব্যাপারটা নিয়ে কারখানাতে এমনিতেই দোলাচল চলছে, তার মধ্যে আবার এবার নির্মল নামের একটা লোক মারা গেছে,
ম্যানেজারবাবু এই রাতের বেলায় যারা ছিল, রতন মারা যাওয়ার পর 19 জন এখন তাহলে, আর আরেকজন মারা যাওয়ার পর 18 জন হয়েছে, তাই তো? কি আর বলবো দারোগাবু, এর পরে কি আর কেউ কাজ করতে রাজি হয়? অনেক বলে এদের সবাইকে কাজে এনেছিলাম, কিন্তু আমি এগিয়ে গেলাম মৃতদেহটা দেখবার জন্য। আগের মতোই গোডাউনে যেখানে কাপড় জমা রাখা হয়, সেখানে কাপড়ের গদির ওপর পড়ে রয়েছে মৃতদেহটা। আগের মতোই গলার কাছে একটি দড়ির দাগ রয়েছে। দুটো চোখ বিস্ফারিত দেখেই বোঝা যায় দম বন্ধ করেই মারা হয়েছে। মাথাটা পড়ে আছে কাপড়ের গদির ওপর। একটা অদ্ভুত কথা মনে হতেই আমি এগিয়ে গেলাম। এবার সামন্তবাবু এগিয়ে গিয়েছিলেন। এগিয়ে গিয়ে মৃতদেহটা দেখে বললাম, সামন্তবাবু একটা কথা ভেবে দেখুন তো, মৃতদেহগুলো কিন্তু দুবার একই জায়গাতে পাওয়া গেল। আগের বার ওইখানে পাওয়া গেল, এবারেও এখানে পাওয়া গেল। তার মানে এমন একটা জায়গায় বিশেষ কোনো কারণে ওই রতন আর নির্মল এসেছিল। কিন্তু কি কারণে এসেছিল? ম্যানেজারবাবুর সঙ্গে আগের বার কথা বলে জানতে পেরেছিলাম, এখানে যে কাপড় রাখা হয়েছে তার পাশে ওই দেখুন সুতোর মোটা মোটা রোল রয়েছে। ওই রোলগুলো নিয়ে যাওয়ার জন্য অনেকেই এখানে আসে। এই রোল থেকেই তো কাপড় তৈরি হয় এই মেশিনে, তার জন্য লোকেদের এখানে আসতে হয়। তার মানে কেউ একজন এখানে অপেক্ষা করছিল নির্মলের জন্য, যে জানতো নির্মল এই সময় সুতোর রোল নেয়ার জন্য এখানে আসবে। ম্যানেজারবাবুকে ডেকে আনা হলো, বাকি সকলকে ম্যানেজারবাবুর ঘরেই বসানো হলো। সেখানে দুজন কনস্টেবল ও পুলিশ পাহারায় রইল। আমরা তিনজন মিলে মেশিনের চারপাশটা ঘুরে বেড়ালাম, কোথাও কিচ্ছু নেই। এখানে ওখানে কাটা সুতো আর টুকরো টুকরা কাগজ এবং আরও অনেক কিছু পড়ে রয়েছে। তাছাড়া চারপাশটা বেশ পরিষ্কার, কোনো কিছুই খুঁজে পাওয়া গেল না। ম্যানেজারবাবুকে দেখে নিয়ে বললাম, ম্যানেজারবাবু দেখুন, প্রথমে একটা খুন হলো, এবার আরেকটা। এবার কিন্তু ব্যাপারটাকে এত সহজে মেনে নেওয়া যাচ্ছে না, বিশেষ করে আপনার সময়ই এমনটা হচ্ছে। এটা আমি কি করে করতে পারি দারোগাবু? আমি তো আর ওদেরকে ওইখানে নিয়ে গিয়ে খুন করিনি। আপনি সবাইকে জিজ্ঞেস করে দেখতে পারেন, আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছি। বাকি সবাই তো তখন মেশিনের কাছেই ছিল। ওই গোবিন্দ সব জানে। গোবিন্দকে আমি দু একবার ঘরে ডেকেও পাঠিয়েছিলাম, এত কাজের চাপ আমার উপরে রয়েছে, আমি বেরিয়ে দেখার সময় পর্যন্ত পাইনি একবার। তাহলে কাজটা করলো কে বলুন তো ম্যানেজারবাবু? আপনাদের এই বাকি 17 জনের মধ্যে আর কে আছে যে এই কাজটা করতে পারে? আচ্ছা, এই নির্মল আর রতন এদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক ছিল? যতদূর জানি এরা দুজন এক জায়গাতেই থাকতো। এরা একসাথেই কারখানায় আসতো এবং যাওয়ার সময় একসাথেই যেত। তবে শুধু ওরা একসাথে যেত না, ওদের সঙ্গে আরও একজন আছে। এই তো এতদিন পর একটা ভালো খবর পাওয়া গেছে। এদের দুজনের মধ্যে যদি কোনো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে থাকে, তাহলে তার সঙ্গে খুনের সম্পর্ক থাকতে পারে। এদের সম্পর্কের সাথে যদি আরও একজন জড়িয়ে থাকে, তাহলে আমার মনে হচ্ছে কিছু একটা জানতো এরা। ম্যানেজারবাবু গিয়ে ভেতর থেকে একজনকে ডেকে আনলেন। দ্বিতীয় খুনের পর থেকে বাকি লোকদের মনেও গুঞ্জন শুরু হয়ে গেছে। এরপর রাতের বেলা আর সেখানে কাজ করবে বলে তো আর মনে হয় না। ম্যানেজারবাবু যাকে এনে দাঁড় করালেন, তার বয়স নির্মল, রতন এদের মাঝামাঝি বয়স। সেও বেশ ভয় পেয়েছে, বারবার কপালে ঘাম হচ্ছে, গায়ে জড়িয়ে রয়েছে পাটের রেশও। আমি কিছু বলার আগেই হাউমাউ করে পায়ের ওপর এসে বলল সে, আমি তো বলিনি তুমি খুন করেছো, আমি তোমায় জিজ্ঞাসা করার জন্য এখানে ডেকে এনেছি। আগে আগেই নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য এত কথা বলার কোনো প্রয়োজন নেই। আমার তো মনে হচ্ছে এই সব কিছু করেছে, তাই জন্য এমন কান্নাকাটি করছে। আর সত্যি করে বলো তো, তুমি আর ওরা দুজন একসঙ্গে কারখানায় আসতে আর একসঙ্গে ফিরে যেতে? যেতাম। আজ বিকেলেই আমায় নির্মল বলেছিল কারখানায় আসবে না, আর ভালো লাগছে না, তার মনে হচ্ছে কিছু একটা হতে পারে। আমি তাকে জোর করলাম বারবার, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল দরগাবাবু? দেখো গোবিন্দ, তুমি যদি কিছু না করেই থাকো তাহলে তো তোমার কোনো বিপদ নেই, কিন্তু তুমি যদি কিছু করো তাহলে কিন্তু এত সহজে আমাদের হাত থেকে তুমি নিস্তার পাবে না। এবার সত্যি করে বলো তো, নির্মল তোমায় কিছু বলেছিল? না দারোগাবাবু, সে তো আমাকে কিছুই বলেনি। তবে রতনের মৃত্যুর পর থেকে সে যেন কেমন একটু চিন্তায় ছিল। কিসের চিন্তা? তেমন কিছু না,
ওই রতনের মৃত্যুটা নিয়ে সে ভাবছিল। আসলে আমরা সবাই একসঙ্গে একই জায়গায় যেতাম, তো কিন্তু কিছু তো কারণ আছেই, যেই কারণে পরপর তোমাদের দুজনকে অপরাধী হত্যা করল। এখন তোমাদের তিনজনের মধ্যে বেঁচে রইল একমাত্র তুমি। এবার তোমার যদি কোনো বিপদ হয় তাহলে তো আর কিছুই জানা যাবে না। কিন্তু তারকাবাবু, আমায় কেউ কেন মারবে? আমি গরিব মানুষ, আমায় খুন করে কেউ কি পাবে বলুন তো? রতন আর নির্মলকে যখন খুন করেছিল তখন কি তাদের কাছে দামি কিছু ছিল? কারখানায় কাজ করতে আসার সময় কেউ নিশ্চয়ই পকেটে করে দামি জিনিসপত্র কিংবা বেশি টাকা পয়সা নিয়ে আসবে না, থাকলে ওই অতি সামান্য থাকবে। তাহলে ওদের খুন হতে হলো কেন? এতক্ষণ ম্যানেজার বাবু সবকিছু শুনে চলেছিল, এবার সে বলল, দারোগাবাবু, এতক্ষণ ধরে ওদের কথা শুনে আমার একটা কথা মনে পড়ল। আমাদের কারখানার কাজ করে হরিহর, ওই হরিহরের সাথে এই রতন নির্মল আর গোবিন্দর কি একটা ব্যাপারে যেন একটু ঝামেলা হয়েছিল, তাও অনেকদিন আগের কথা, হঠাৎ করে মনে পড়ল তাই বললাম আর কি। না না দারোগাবাবু, তেমন কিছুই না, হরিহর আমাদের ওখানেই থাকে, ও আমাদের নিজের লোকের মতোই, আমরা একসঙ্গেই যাওয়া আসা করি। কিন্তু ঝামেলা যে হয়েছিল সেটা কি নিয়ে হয়েছিল? আর ম্যানেজার বাবু, আপনি কি করে জানতে পারলেন সেই কথা? কারা যেন বলা বলি করছিল, তবে সে মাসখানেক আগের কথা, সেসব বোধ হয় এখন মিটে গেছে, এমন তো মাঝে মাঝে হয়েই থাকে। গোবিন্দ, যদি কিছু জেনে থাকিস এখনো ভালোয় ভালোয় বলে দে, পরে কিন্তু। সত্যি বলছি, আমি কিছুই জানি না। বেশ, তুমি যখন কিছু জানো না তাহলে তো আমার আর কিছুই করার নেই। আপনি মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন সামন্তবাবু, আমি একটু ঘুরে ফিরে দেখি চারপাশটা। আবার সেই একই ব্যাপার, কিন্তু কি যে হচ্ছে তার কিছুই বোঝা যাচ্ছে না। গোবিন্দ, একটু সাবধানে থেকো। গোবিন্দ ভয় পাওয়া গলায় বলে উঠল, কেন দারোগাবাবু, আপনার কি মনে হয় এরপরে? আমার মনে হয় কিছুই করার নেই, তুমি আর ওই হরিহর তোমরা চারজনে এক জায়গাতেই থাকো, এক জায়গা থেকেই যাও, অর্থাৎ এরপর তোমার না হলে হরিহরের পালা, তারপর একে একে চারজনের ঝামেলাই শেষ, সাবধানে থেকো। হরিহরকে ডেকে আনা হলো একটু পরে, ততক্ষণে সামন্তবাবু চলে গিয়েছে, গোবিন্দও চলে গিয়েছে, আমি, হরিহর আর ম্যানেজারবাবু রয়েছি। ম্যানেজারবাবুর ঘরেই বসেছি, বাকিদের বাইরের এক জায়গায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। মৃতদেহ নিয়ে যাওয়া হলে তাদেরও ছেড়ে দেওয়া হবে, আজ আর কারখানা বন্ধ করা যাবে না, একটু দেরি করে হলেও। হরিহর, এই রতন নির্মল আর গোবিন্দের সঙ্গে তোমার কোনো ঝামেলা হয়েছিল? এক জায়গায় থাকলে ওগুলো একটু আধটু হয়েই থাকে দারোগাবাবু, তেমনি হতো খুটখাট, তাছাড়া অন্য কিছু নয় আর। রতন ও নির্মলের মৃত্যুর পেছনে কে আছে বলে মনে হয় তোমার? এখানে এমন কেউ আছে যে ওদেরকে মারতে পারে? তা আমি কি করে বলবো বলুন তো দারোগাবাবু, হ্যাঁ আমার মেশিন ওই শেষের দিকে, ওই রতন নির্মল গোবিন্দ ওদের সবার মেশিন এই দিকে, এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। নিশ্চয়ই কারোর সঙ্গে কিছু কথা হয়েছিল, এমনি এমনি তো আর কেউ মারবে না। কিন্তু এমনভাবে এখানে যদি লোক মরে তাহলে আমাদের কাজ করার তো খুব ভয় হয় দারোগাবাবু। তা নিয়ে চিন্তা করতে হবে না, আর কোনো ক্ষতিও হবে না, তবে তোমাদের দুজনকে একটু সাবধানে থাকা দরকার, কেউ তোমাদের চারজনকে লক্ষ্য করে এই কাজটা করেছে। তোমরা চারজন এমন কি কিছু করেছিলে, কিছু মনে পড়ছে হরিহর? দারোগাবাবু, তেমন তো কিছুই মনে পড়ে না। তবে মাসখানেক আগেই আমি, রতন, নির্মল একবার আমার বাড়ি ফেরার পথে একজনের সঙ্গে না ছোটোখাটো একটা ঝামেলা হয়েছিল, মানে ওদের দুজনেরই হয়েছিল আর কি, আমিই তো ঝামেলা থামিয়েছিলাম। কার সাথে ঝামেলা হয়েছিল, তুমি তাকে চেনো? আর গোবিন্দ তোমাদের সঙ্গে ছিল না? গোবিন্দও তো তোমাদের সঙ্গেই বাড়ি ফেরে। সেদিন কোনো একটা কারণে গোবিন্দ কারখানায় আসেনি। তবে একটা কথা বলি, এই গোবিন্দকে কিন্তু আমার সুবিধের বলে মনে হয় না। কাল যখন নির্মল মরেছে তার আগেই আমি কিন্তু নির্মলের সাথে গোবিন্দকে কথা বলতে দেখেছিলাম। এবার হরিহরের কথায় আমি যেন একটু অবাক হলাম, কই গোবিন্দ তো এ কথা বলেনি একবারও। সে আরও বলল,
দারোগাবাবু, এই গোবিন্দর সঙ্গে নির্মলের আর রতনের চুপি চুপি না কি একটা ব্যাপারে মাঝে মাঝেই কথা হতো। আমায় দেখলে না ওরা সে ব্যাপারে আমায় কিন্তু কিছু বলতো না। গোবিন্দ আপনাকে সেসব কথা বলতে চাইবে না, কিন্তু আমার মনে হয় ওরা বোধহয় তিনজন মিলে কিছু একটা করছিল। বেশ হরিহর, তুমি একটু খোঁজ খবর নাও, যদি আরও কিছু জানতে পারো তাহলে আমায় জানিও, বুঝলে? আর গোবিন্দর উপরে তাহলে নিশ্চয়ই নজর রাখতে হবে। মৃতদেহ সামন্ত আগেই নিয়ে গিয়েছিল, ম্যানেজারবাবুর সঙ্গে আরও কিছু কথাবার্তা বলে আমি বেরিয়ে গেলাম। মাথার মধ্যে তখন অনেক কিছুই ঘুরতে লাগলো। এই তিনজনের সঙ্গে পথে যাওয়ায় ঝামেলা হয়েছিল, সে আসলে কে সেটা এখন আর জানা যাবে না, কারণ হরিহর তাকে ভালোভাবে চেনেও না। রতন আর নির্মল চিন্ত, তাদের দুজনের মধ্যেই তাহলে কথা হতো, আর এখন কেউই বলতে পারবে না যে সে কে ছিল। আর তার দ্বিতীয় কারণ হলো, গোবিন্দর সঙ্গে কার এমন শত্রুতা হয়েছিল যার জন্য হরিহরের মনে হয়েছে যে এই কাজটা গোবিন্দ করে থাকতে পারে? আর গোবিন্দ যদি করে থাকে তাহলে তার সুযোগ ছিল, কারণ রতনও নির্মলের মেশিন গোবিন্দর মেশিনের থেকে খুব একটা দূরে না, কাছাকাছি। অনেক ভাবনা চিন্তা করলাম কিন্তু মাথায় কিছুই এলো না। বাইরে কেউ যদি কাজটা করে থাকে তাহলে ভেতরের কারো সাহায্য নিয়ে সে বাইরে থেকে ভেতরে ঢুকে কাজটা করতে পারবে। আর যদি যার সঙ্গে ঝামেলা হয়েছিল তাকে হরিহর না চেনে, তাহলে সে এই কারখানার রাতের বেলা এই মেশিনে কাজ করার লোকও হতে পারে না। তাহলে থানায় ঢুকে দেখি সামন্তবাবু দুহাত চাপা দিয়ে বেশ কিছুক্ষণ চিন্তিতভাবে ভেবে চলেছেন। আমি বললাম, কি ব্যাপার সামন্তবাবু, এত চিন্তার মধ্যে পড়লেন কি করে? উপরমহল থেকে চাপ এসেছে, দুটো খুন হয়েছে পরপর, আমরা এখনো কিছুই করতে পারিনি। তাছাড়া পুলিশের ওই ডাক্তার মৃতদেহ দেখে প্রথমবারে জানিয়েছে আগে খুনটা যেভাবে হয়েছিল এই খুনটাও সেভাবেই হয়েছে। তবুও পোস্টমর্টম রিপোর্ট কাল রাতের আগে আমরা কিছুতেই হাতে পাবো না, কিছু বুঝতেও পারবো না। তবুও যেটুকু আমাদের কাজে সাহায্য করতে পারে সেটুকু ওরা জানিয়ে দিয়েছে। তার মানে যতদূর সম্ভব এই দুটো কাজ একই মানুষের। আরেকটা কথা, এই যে দ্বিতীয় জন মারা গেছে, তার মুখ চেপে ধরার সময় অপরাধের হাতে তামাকের গুঁড়ো লেগেছিল, সেই তামাকের গুঁড়ো তার মুখের আশেপাশে পাওয়া গেছে, খুবই কম যদিও, তবে তামাক কিংবা অন্য কোনো বস্তু তার হাতে লেগেছিল, সেটাই নির্মলের ওই হাতে মুখে লেগে গেছিল। তার মানে অপরাধী ওই কারখানার ১৭ জনের মধ্যেই একজন। আচ্ছা, আপনি বারবার ওই ১৭ জনের কথা কেন বলছেন? মারা গেছে তো মাত্র দুজন, কুড়ি জনের মধ্যে দুজন বাকি গেলে তো ১৮ জন থাকবে। সেভাবে দেখতে গেলে ১৯ জন রয়েছে সামন্তবাবু, কিন্তু ম্যানেজার বাবু এবং ইকবাল নামের ওই লোকটিকে আমি সন্দেহের তালিকা থেকে বাদ দিয়েছি। বাকি ১৭ জনের মধ্যে ওই গোবিন্দকে সন্দেহ করা যায় তা তো আপনি জানালেন। হরিহর নামের লোকটি বলেছে গোবিন্দর সঙ্গে কোনো একটি ঝামেলা হয়েছিল কারুর। আমি সামনের চেয়ারে বসে পড়েছিলাম, তারপর অনেকক্ষণ কিছু না বলে চুপ করে বসে রইলাম। অবিনাশবাবু বোধ হয় কিছু চিন্তা করছিলেন, তিনিই কিছুক্ষণ পর বললেন, নারগবাবু এইবার আপনার কাছে স্বীকার করতে আপত্তি নেই, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, কিভাবে ব্যাপারটা হচ্ছে, কেন হচ্ছে, আর এতগুলো লোকের মধ্যে কারোর কি চোখে পড়ল না যে ওই সময় ওখানে কে গেছিল? কতগুলো ব্যাপার আমরা সহজে লক্ষ্য করছি না, তার জন্যই আমাদের এমনটা মনে হচ্ছে। সেগুলো ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে কেন অপরাধীকে ওরা দেখতে পায়নি। আপনার একটা কথা মনে আছে, প্রথম দিন আমি যখন ওখানে গিয়েছিলাম ম্যানেজার বাবুকে জিজ্ঞাসা করেছিলাম ওই রতনকে খুঁজে না পাওয়ার সময় কে কে বাইরে গিয়েছিল? হ্যাঁ মনে আছে, কিন্তু এর সঙ্গে এই দুটো খুনের সম্পর্ক কোথায়? আমার মনে হচ্ছে আরও দুটো খুন হবে, অন্তত একটা খুন তো হওয়ারই আছে। কেন জানি না মনে হচ্ছে দু তিন দিনের মধ্যেই ব্যাপারটা হবে, রাতের বেলা ওখানে পুলিশের পাহারা দেওয়া সম্ভব নয়, তাহলে অপরাধী সতর্ক হয়ে যাবে, কারণ রাতের বেলা তো আর কারখানার সব লোক কাজ করে না, এটাই আমি ভাবছিলাম। কিন্তু যাকে রাখা হবে তাকে খুব সাবধানে লুকিয়ে থাকতে হবে, এমন তো হতেই পারে যে গোটা রাতের মধ্যে কেউ সেখানে এলো না। অপরাধী যদি একবার বুঝতে পেরে যায় যে সেখানে কেউ রয়েছে, তাহলে কিন্তু এই কয়েক মাসের মধ্যে সে আর তার কাজ করার চেষ্টা করবে না। যদিও আমি নিশ্চিত যে সে এই খুনটা করবে এবং খুব তাড়াতাড়ি। আমার কথায় সামন্তবাবু বেশ চিন্তায় পড়লেন, কি আর করা যায় সেটা আমি বুঝতে পারছিলাম না। সামন্তবাবুকে যে আমি কিছু বলবো তার কোনো সম্ভাবনাও নেই,
অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। এমন সময় একজন কনস্টেবল আমাদের চা দিয়ে গেল, কিন্তু তারপরেই আমার একটা অদ্ভুত খটকা লাগে। কিন্তু তবুও এই বিষয়ে সামন্তকে কিছু না বলেই আমি উঠে দাঁড়ালাম। উঠলেন নাকি দারোগাবাবু? হ্যাঁ সামন্তবাবু, আমার একটু উঠতে হবে, একটু কারখানায় যেতে হবে। সে কি, এখন আপনি কারখানায় যাবেন কেন? কারখানায় আমরা ভেতরের দিকটা বরাবরই লক্ষ্য করে দেখেছি, কিন্তু বাইরের দিকটা কিন্তু ভালো করে দেখিনি। বাইরের দিকটা একটু ভালো করে দেখাটা দরকার। তাছাড়া আপনাকে একটা কাজ করতে হবে, পারবেন? না 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 না, কিছু মাথায় আসছে না দারোগাবাবু। দুটো খুন হলো, অথচ আমাদের হাতে কিছুই নেই। আপনি যা বলবেন তাই করব। আপনি এর আগে অদ্ভুতভাবে অনেক কেসের সমাধান করেছেন, আপনার কথার উপর দিয়ে যাওয়ার সাধ্য আমার নেই। সামন্তবাবুকে কী কী করতে হবে সেই কথা বলে তাকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে আমি বেরিয়ে পড়লাম কারখানার উদ্দেশ্যে। তখন দুপুর পেরিয়েছে। দুপুরের সময় অন্য এক ম্যানেজার ছিল সেখানে। সেই শেষের দিকের মেশিনগুলোর কাছে একজন ম্যানেজার খাতা নিয়ে দাঁড়িয়ে হিসেব করছিল। এখন মেশিনের কাজকর্ম করছে অন্য কর্মচারীরা। আমি পুলিশের পোশাকে ছিলাম না, অতি সাধারণ পোশাকে ছিলাম। মেশিনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে কারখানার পেছন দিকের পথ ধরে বাইরে বেরিয়ে এলাম। একপাশে লম্বা টানা বাথরুমের ব্যবস্থা, পেছনের দিকে বড় বড় কয়েকটা গাছ, তার তলায় বাঁশের মাচার মতো লম্বা করে বাঁধা রয়েছে। তাছাড়া নিচের দিকে বসবার ব্যবস্থাও রয়েছে। সেখানে বোধহয় টিফিনের সময় কর্মচারীরা বাইরে বেরোলো। এদিক থেকে হাঁটতে হাঁটতে আরেকটু পেছনের দিকে গেলাম। তারপর দেখলাম পথটায় একটা বড় এবং লম্বা উঁচু দেওয়ালের পাশ দিয়ে ডান দিকে চলে গিয়েছে। সেদিকে হাঁটতে হাঁটতে বেশ খানিকটা এগিয়ে গেলাম। ছোট বড় লতাপাতা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তবে তার এক পাশ দিয়ে হেঁটে চলা রাস্তা রয়েছে। কারখানায় ঢোকার পর থেকে যে জিনিসটা আমার সবথেকে বিরক্তিকর বলে মনে হচ্ছিল সেটা হলো শব্দ, মেশিনের শব্দ, লোকজনের শব্দ। আরও কত কী যে শব্দ ভেসে আসছিল তা কিন্তু বোঝা যাচ্ছিল না। এমন সময় চিৎকার করে ডাকলেও কেউ শুনতে পারবে না। আর তার সঙ্গেই একটা কথা মনে পড়ে গেল। আমরা প্রথম থেকেই ভেবেছিলাম যে রতন আর নির্মলের চিৎকার কেউ শুনতে পায়নি কেন। আমরা যখন এখানে এসেছি তখন 20টা মেশিন বন্ধ ছিল। সেই মেশিনগুলো যদি চলতে থাকতো তাহলে কেমন হতো সেটা কিন্তু বুঝিনি। এই মেশিন চললে সত্যি কি কেউ ওদের ডাক শুনতে পেত? সেই পথ ধরে এগিয়ে আসতে আসতে এসে পড়লাম একটি দরজার কাছে। সেই দরজা দিয়ে ভেতরে ঢুকতে গিয়ে হঠাৎ আমার মাথার মধ্যে একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেল। সঙ্গে সঙ্গে এগিয়ে গেলাম ম্যানেজারের ঘরে। ম্যানেজারের সঙ্গে কথা বলে জানতে চাইলাম যে ম্যানেজার রয়েছে সে কখন আসবে। তার সঙ্গে সমস্ত কথা বলে নিয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। আমার মাথার মধ্যে অদ্ভুত একটা সম্ভাবনা উঁকি দিচ্ছিল। আর তার সঙ্গে সামন্তবাবুকে যে কাজ করে আসতে বলেছি সেই কাজ যদি সে করে আসতে পারে তাহলে বোধহয় সমস্ত ব্যাপারে সন্ধান আমি এখনই করতে পারব। সন্ধ্যাবেলায় থানায় গেলাম খোঁজ করতে। সামন্তবাবু আমাকে দেখে বেশ উত্তেজিত হলেন। আপনার কথা অনুযায়ী ভেবেছিলাম লোক পাঠাবো, ওই যে আপনার কথা মতো খোঁজখবর নিতে। দুজনের ব্যাপারেই খোঁজখবর নিয়েছি, গোবিন্দর বাড়িতে খোঁজ নিয়ে একটা কথা জানতে পেরেছি। এর মধ্যে কিন্তু সে একদিনও কারখানায় আসতে কামাই করেনি। শুধু তাই নয়, সে কিন্তু কামাই খুবই কম করত। এক মাস কেন, 3 মাসের মধ্যে সে একদিনও কামাই করেনি। আরেকজনের ব্যাপারে খোঁজ নিতে বলেছিলাম, তার ব্যাপারে খোঁজ নিয়েছো? খোঁজ নিয়েছি। মাসখানেক আগে তার বউ বাড়ি থেকে চলে গেছে। কেন চলে গেছে সে কথা অবশ্য জানি না, তবে খোঁজ নিয়ে তার আশেপাশে লোকেদের কাছ থেকে জানতে পেরেছি এর মধ্যে শেষ কয়েকবার তার শ্বশুর বাড়িতে গিয়ে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল। তবে সপ্তাহখানেক আগে নাকি তার বউ জানিয়ে দিয়েছে সে কিছুতেই আসবে না। কিন্তু এর সঙ্গে আমাদের কেসের কি কোনো সম্পর্ক আছে? আমি ততক্ষণে আমার হাতে এমন একটা সুতো পেয়েছি, সেই সুতো ধরে টান দিলে সমস্ত কিছুই বেরিয়ে আসবে আমাদের সামনে। আমি সামন্তবাবুর দিকে তাকিয়ে বললাম, সামন্তবাবু আমায় একবার এখন একটু কারখানায় যেতে হবে। সামন্তবাবু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন, কিন্তু কোনো কথা বললেন না। সেদিন সন্ধ্যার একটু পরে কারখানায় গিয়ে পৌঁছলাম। ততক্ষণে ম্যানেজারবাবু এসে পড়েছেন। তার ঘরেই আমি প্রথমে বসে গোটা ব্যাপারটা তাকে আস্তে আস্তে বুঝিয়ে দিলাম। সমস্তটা শুনে তিনি বললেন, কিন্তু এই কাজটা ও করতে পারে আমার তো তেমন কিছু মনে হয়নি। মনে তো আমারও হয়নি ম্যানেজারবাবু, কিন্তু কয়েকটা ব্যাপার এখন বেশি করে মনে হচ্ছে। আর মনে হচ্ছে এই ব্যাপারটার পেছনে মোটিভ একটাই রয়েছে, ওই একটা মাত্র ছোট্ট কারণের জন্য এত কিছু হচ্ছে। তবে আপনাকে যেমনটা বললাম তেমনভাবেই সব কিছু।
দারোগাবু, যদি আপনার কোনো বিপদ হয়? আমার কোনো বিপদ হবে না, তাছাড়া আমার কাছে তো রিভলভার রয়েছে। অকারণে কোনো বিপদে ঝুঁকি আমি নেব না। ইচ্ছে করেই আমি আজ সাধারণ পোশাকে এসেছি, যাতে সহজে কেউ আমায় চিনতে না পারে। সেদিন ওই কাপড় রাখার গুদামটা আমি ভালোভাবে দেখে এসেছি, সেখানে লুকিয়ে থাকার মতো একটা জায়গা আছে। ম্যানেজার বাবুকে আর কথা বলার সুযোগ দিলাম না। রাতের কর্মচারীরা কাজে আসার আগেই আমি গুদামঘরের ভেতরে কোনো একটা অন্ধকার জায়গায় বেশ কিছু বস্তার আড়ালে গিয়ে লুকিয়ে পড়লাম। একদম ভেতরের দিকে না এসে দেখলে আমাকে খুঁজে পাওয়া অসম্ভব। দেখতে দেখতে সময় কাটতে লাগলো, অনেকেই এলো গুদামঘরের কাছে। আমি গুদামঘরে রাখা কাপড়ের ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখলাম কয়েকবার, না, এখানে আমাকে কেউ চেনে না। চারপাশটা আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতে লাগলো। একটু পরে একটা হলদে আলো চলে উঠল, তবে সে আলোটা পেছনের দিকে, অর্থাৎ আমি যেখানে বসেছিলাম সেই পর্যন্ত কিন্তু আসতে পারল না। কতক্ষণ অপেক্ষা করতে হবে জানি না, আমার অপেক্ষায় কোনো কাজ হবে কি না তাও জানি না, তবুও বসে রইলাম। সময় কাটতে লাগলো, হাতঘড়িতে একটু সময় দেখলাম, সবে 11টা বাজে। এতক্ষণ বসে রয়েছি, প্রায় ঘন্টা দুয়েক হতে চলল, কিন্তু এর মধ্যে কেউ একবারের জন্যও আসেনি। শুধু ম্যানেজারবাবুকে যেভাবে বলে রেখেছি সেটা যদি হয়, তাহলে আর কিছুক্ষণের মধ্যেই তার আসবার কথা। রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। মাথার ভেতরে ঘুরতে লাগলো ইকবাল, গোবিন্দ, হরিহর এবং হরিহরের বলা কথাগুলো। ম্যানেজারবাবুর জবানবন্দিটাও মাথায় এলো। তাছাড়া সামন্তবাবু ডাক্তারের পোস্টমর্টেম রিপোর্টের সামান্য ব্যাখ্যায় যা বলেছিলেন সেই কথাগুলোও মনে পড়ল। সামনে ছোট ফাঁকাটা দিয়ে সামনের দিকে রাখা বস্তার বান্ডিলের উচ্চতার একবার পরিমাপ করে নিলাম। দেখতে দেখতে সময় কাটতে লাগলো, প্রায় 12টার বেশি হয়েছে। সেই সময় কারোর পদশব্দ শুনতে পেলাম, যেন কেউ এই দিকেই আসছে। চকিত হয়ে বসলাম। একটু পরেই সামনের ফাঁকাটা দিয়ে দেখি গোবিন্দ এদিকে আসছে। আমি স্থির হয়ে বসলাম। গোবিন্দ সোজা এসে ভেতরে ঢুকল, তারপর একপাশে রাখা লম্বা কাপড়ের দিকে না গিয়ে পাশে রাখা সুতোর বান্ডিলের দিকে এগিয়ে গেল। দুটো সুতোর বান্ডিল তুলে সে সামনে এনে রাখল। তারপর দেখলাম বাকিগুলো সে সামনে এনে রাখছে। বুঝতে পারলাম সুতোর বান্ডিল অনেক সময় শেষ হয়ে গেলে বান্ডিলগুলো ছোট ছোট ঠেলা গাড়ির ভিতর ভর্তি করে দেওয়া হয়। তখন বাকিরা যখন নিতে আসবে তখন তাদের কাছে সময় কম লাগবে। গোবিন্দ সুতোর বান্ডিলগুলো ছোট ছোট লোহার ঠেলা গাড়িতে ভরতে লাগলো। প্রায় ভরে এসেছে, এমন সময় কেউ একজন চেনা গলায় বলল, গোবিন্দ, আরে দাঁড়া, আস্তে আস্তে কর, অত তারা কিসের রে? আরে আমাকেও তো পাঠালো তোকে সাহায্য করতে। সঙ্গে সঙ্গে একটা ব্যাপার বুঝতে পারলাম, হরিহর কিন্তু সামনের দিক দিয়ে আসেনি, সে এসেছে পেছনের দিকে রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে আজ সকালেই এই গুদামঘরের কাছে এসে ঢুকেছিলাম। সচকিত হয়ে বসলাম। গোবিন্দ বলল, আরে ধুর, এই সুতোর বান্ডিলের জন্য আবার দুজন লাগে নাকি? আরে তার জন্য না, একটু বসে যা তো। আমি বসে না, একটুখানি খৈনি বানিয়ে নি। হরিহর খৈনি বানাতে লাগলো। কাপড়ের উপর বসে গোবিন্দ সুতোগুলো তুলছে। গোবিন্দ সামনের কাপড়ের বান্ডিলের উপর এসে বসল। দেখতে পেলাম হরিহর একবার তার দিকে তাকালো, তারপর উঁকি মেরে এদিক ওদিক দেখে নিল। গোবিন্দ তখন কি একটা যেন বলে চলেছে। আমি অপেক্ষা করতে লাগলাম। এমন সময় হরিহর পকেট থেকে মস্ত একটা সুতো বার করল, আর তারপর সুযোগ বুঝেই গোবিন্দর গলাটা পেঁচিয়ে ধরে একটা হ্যাঁচকা টানে, আর তারপরই চাপটা ধরতে গেল গোবিন্দকে। কিন্তু গোবিন্দ হঠাৎই হ্যাঁচকা টানে গলাটা পিছিয়ে নিয়ে গিয়ে সেখানে একটা দূরে চলে গেল, আর সঙ্গে সঙ্গে আরও একটা কাজ করল, এবং হরিহর সঙ্গে সঙ্গে আরও একটা কাজ করল। নিজের একটা পা গোবিন্দর বুকের উপর তুলে দিয়ে তার দুটো হাতকে অদ্ভুত কায়দায় পেঁচিয়ে রাখল, যাতে সে হাত দিয়ে কোনোভাবেই ছাড়া না পেতে পারে। গোবিন্দ নিজের হাত দিয়ে হরিহরের পাটা সরাবার চেষ্টা করল, তবে এমনই হঠাৎই আক্রমণ এবং তার গলার ফাঁসটার সঙ্গে হাত দিয়ে নাক আর মুখ একপাশে চেপে ধরে রাখা, গোবিন্দ একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে আমি পেছন থেকে বেরিয়ে এসে পিস্তল তুলে বললাম, তোমার খেলা শেষ হরিহর, ওকে এবার ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। হরিহর হতভম্ব হয়ে গিয়েছিল। সেই ফাঁকে তার হাত আর তার পায়ের বাদন থেকে গোবিন্দ ছিটকে বেরিয়ে গেল। গলা দড়িটা তার চেপে বসেছিল, সেটা কোনো রকমে ছাড়িয়ে হাঁপাতে হাঁপাতে সে বলল, তার মানে
তার মানে তুই এই কাজগুলো করেছিস? হ্যাঁ গোবিন্দ, তোমার এই বন্ধু হরিহর এই কাজগুলো করেছে। সেদিন যখন হরিহরের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম, তখন হরিহর কি বলেছিল জানো? বলেছিল রতন আর নির্মলের সঙ্গে তোমার কোনো একটা ঝামেলা হয়েছে, তাই তুমি এই কাজটা করে থাকতে পারো। তোমাকে ফাঁসাতে চাইছিল যাতে সমস্ত সন্দেহ তোমার উপরে গিয়েই পড়ে। সেই ফাঁকে সে নিজের কাজটা করে, কিন্তু অতিরিক্ত ভালো সাজতে গিয়ে এবং তোমায় ফাঁসাতে গিয়ে সে একটা মিথ্যে কথা আমায় বলে ফেলেছিল। সে বুঝতে পারেনি, সেই কথাটা যাচাই আমি করব। হরিহর নিচ থেকে হঠাৎই উঠে দাঁড়ালো, তারপর গোবিন্দর দিকে এগোলো। আমি আর উপায় না দেখে হাত লক্ষ্য করে গুলি চালালাম। হাতে গুলি লাগার পর চারপাশের নিস্তব্ধটুকু খান খান হয়ে গেল এবং একটা চিৎকার করে হরিহর। সঙ্গে সঙ্গে আশেপাশে বাকি 15 জন ছুটে এলো সেখানে, তারপর ম্যানেজারবাবু নিজেও ছুটে এলো। ম্যানেজারবাবু হরিহরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বলল, তার মানে আপনি মিথ্যে কথা বলেননি দারোগাবাবু? আমার মনে হওয়াটা ঠিক ভুল দুটোই হতে পারে, কিন্তু যখন সেটা প্রমাণিত হয়ে যায় তারপরে সেখানে মৃত্যুর কোনো সুযোগ থাকতে পারে না। পুলিশের পাহারা রয়েছে চারপাশে, দারোয়ানকে গিয়ে বললেই সে পুলিশের ব্যবস্থা করে দেবে। দারোয়ানের মধ্যে একজন থাকে ভেতরে আর একজন থাকে বাইরে। বাইরের দারোয়ানকে ম্যানেজারবাবু বললেই সব ব্যবস্থা হয়ে যাবে, কারণ সব কিছুই বলা আছে। কারখানা থেকে বেশ খানিকটা দূরে একটা মাঠের পাশে পুলিশ পাহারায় রয়েছে, তবে সবাই সাদা পোশাকেই রয়েছে। কিছুক্ষণের মধ্যেই তারা চলে এলো। হরিহরকে তুলে নিয়ে প্রথমে হাসপাতালে, তারপর সেখান থেকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হলো তাকে। সকলেই ভয়ে ভয়ে ছিল, তাদের সবাইকেই কাছে পাঠিয়ে দেওয়া হলো। শুধু গোবিন্দকে আলাদা রাখা হলো, সে একটু ভয় পেয়েছিল। তাছাড়া এমন সময় এমন অবস্থায় তাকে কাজ করতে দেওয়াটাও ঠিক নয়। ম্যানেজারের ঘরে সে একটা লম্বা বেঞ্চের উপর শুয়ে রইল। আমাকে দেখে ম্যানেজারবাবু বললেন, কি করে বুঝলেন পুরো ব্যাপারটা? আমার সন্দেহ হয়েছিল গোবিন্দ নয় হরিহর, এদের মধ্যে কেউ একজন কাজটা করেছে, আর না হলে এমন কেউ এই কাজটা করেছিল যার সঙ্গে 4 জনেরই শত্রুতা রয়েছে। হরিহর গোবিন্দর নামে বদনাম করল, গোবিন্দর এমনকি শত্রু থাকতে পারে। তাছাড়া নির্মলের ও রতনের অন্য কোনো শত্রু থাকতে পারে ও আমায় বলল, কিন্তু খোঁজ নিয়ে জানলাম 3 মাসের মধ্যে ছুটির দিন ছাড়া গোবিন্দ কামাই করেনি। তখন মনে হলো হঠাৎ করে হরিহর মিথ্যে কথা বলতে যাবে কেন, তার একটাই সম্ভাবনা, সে এমন কাউকে দাঁড় করাতে চাইছে যাকে সে চেনে না। আর কেউ যদি চিনে থাকে তা শুধুমাত্র নির্মল আর রতন, এমন সে বলেছিল যাতে তার সুবিধে হয়। তখনই হরিহরের ব্যাপারটা খোঁজ নিতে গিয়ে জানা গেল মাসচারেক আগে তার বাড়িতে কিছু একটা সমস্যা হয়েছিল, তারপরে তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে যায়। এই সব কিছুর সঙ্গেই এই 3 জনের কোনো একটা যোগাযোগ ছিল। হরিহরের বিয়ে ছাড়াও একটা মেয়ের সঙ্গে ওর সম্পর্ক তৈরি হয়েছিল, সেই কথাই বাধ্য হয়ে আমরা তার স্ত্রীকে বলে দিয়েছিলাম। তবে ব্যাপারটা যে এমন হবে সেটা আমি কিছুতেই ভাবতে পারিনি। হরিহরের বউ বাড়ি ছেড়ে চলে গেল, শুনলাম সে নাকি আর কখনোই ফিরবে না। আমাদের দূর থেকে এটা ছোট্ট একটা ব্যাপার মনে হতে পারে, কিন্তু সেই ব্যাপারটা হরিহরের বউয়ের কাছে খুব একটা ছোট্ট ছিল না। অবশ্য সেটাই স্বাভাবিক, কিন্তু এর কারণে যদি তাদের সংসারে বিচ্ছেদ হবে সে কথা বোধহয় গোবিন্দ কিংবা বাকিরা বুঝতে পারেনি। যখনই তার স্ত্রী তার কাছে আসতে না করে দিল, তখনই সমস্ত রাগ গিয়ে পড়ল ওদের উপরে। কিন্তু হরিহরকে কেউই দেখতে পেত না। দেখতে পাবে কি করে? ঠিক যেই সময় হরিহর গুদাম ঘরের কাছে থাকত সেই সময় সবাই ভাবত সে বাথরুমে গিয়েছে। সে আসলে বাথরুমে যাওয়ার নাম করে বেরিয়ে পড়ত এবং তারপর এই গোটা বাড়িটাকে প্রদক্ষিণ করে অন্য পাশে দরজা দিয়ে ঢুকত গুদামের কাছে, যেমন আজকে ঢুকেছিল। ব্যাপারটা আজ সকালেই আমার মাথায় এসেছিল, হরিহর যদি কাউকে বলে যায় তাহলে তার মাথায় সে কথাটা থাকবে, তখন সে জানবে সে কোনো একটা কাজে বাইরে গিয়েছে। সেই সময় তার ওই গুদাম ঘরে কাছে থাকার সম্ভাবনা কোনোভাবেই ভাবতে পারবে না, তাই সেটাই কাজে লাগিয়েছিল হরিহর। আপনার বুদ্ধি আছে দারোগাবাবু, আমি তো ভাবছিলাম বাইরে থেকে কেউ এসেছে। আমি সামান্য হাসলাম, তারপর গোবিন্দকে আজকের মতো ছুটি দিতে বলে কারখানা থেকে বেরিয়ে চললাম থানার দিকে। আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক
এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।